بشير باك بو اتشا ام هيستنو مسلم <سؤال> سويد دوا <سؤال> جهر فوق جي سنه توحيد بابليكيشن سوي نماز دوا حديثا لك جهر فوق جي كي امام ذهبي احسن بابليكيشن العقيده الوسطيه امام ابن تيميه توحيد الدعاء امام محمد ناصر بن الباني فتوى اركان الاسلام

প্রায় মানে শিপিং চার্জ আচ্ছা আমার কথা পড়াবো না ইনশাল্লাহ আমার তো অনেক কথা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের রেগুলার চলে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের ফরিদুজ্জামান ভাই এবং সাদ্দ হোসেন ভাই

আর আমি আপনাদের আগে বলেছি যে কোর্স শেষ মানে যে আপনারা ইন্টারাকশন ছেড়ে দিবেন এটা না আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করতে থাকবেন এবং যে কোনো সমস্যা আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ

দেখাই দিব যে এটা থেকে এটা এই জিনিসগুলো করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের আমি শেখাবো যেগুলা সেগুলো থাকবে হচ্ছে ইন্ট্রোর ব্যাপারগুলো একটু বেশি থাকবে আর বিশেষ করে আপনাদের যেটা খুব বেশি প্রয়োজন হয় লোয়ার থার্ড এর ব্যাপারগুলা এইগুলা আর অনেকে নিচ থেকে অনেকে লেখা চলে যাওয়ার ব্যাপারটা অনেকে পছন্দ করে এটাও বিভিন্ন ধরনের যেসব সব আছে এগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর তাছাড়া আহ খুব বেশি আহ কিছু এমন কিছু করবো না যাতে আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় আর phone সব থেকে সমস্যা হচ্ছে যে যখন আপনি একটা বড় ভিডিও রেন্ডার করবেন সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় আমরা পিসিতে করি কি অনেক সময় আপনার একটা উইন্ডোতে রেন্ডার করে রেখে আরেকটা একটা উইন্ডোতে কাজ করা শুরু করে দিই তার মানে সময় লাগে এটা হচ্ছে বড় সমস্যা phone যদি আপনি অনেকক্ষণ এমন অকেজো হয়ে পড়ে থাকে তাহলে তো সমস্যা এই জন্য আসলে তেমন বেশি খুব বেশি ক্রিটিক্যাল কাজ দেখাবো না মানে বেসিকের মধ্যে থেকে সিম্পল এর মধ্যে মোটামুটি যাতে মানসম্মত ভিডিও আপনারা করতে পারেন সেটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের মূল উদ্দেশ্য নাম্বার ওয়ান বেসিক মানে বেশিরভাগের জন্য আর কি পরিতে আমি অ্যাডভান্স করতে সেটাও করা যাবে পরে করা যাবে বেসিক আমাদের শেখার ইচ্ছা। দ্বিতীয়টা যেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে অনেক সময় আমাদের সহহীদের যে উত্তরগুলো আসে তা আমি একটা হতে নিজে উদ্যোগ নিয়ে একটা উত্তর আমি রেডি করে ভিডিও করে আমার ফেসবুকে দিলাম আমাদের আমাদের পেজে দিলাম এরকম করলাম আর কি। আরেকটু দাওতিকাতে বাড়াতে চাচ্ছি ব্যাপারে আকর্ষণীয় করে হ্যাঁ। সে আপনারা ওই যে আমি যেমন থাম্বনেইল বানানোর আপনাদেরকে দেখিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে যেমন থামনেল তৈরি করা আমি শিখিয়েছিলাম ঠিক ঠিক এরকম টাইপের থাম্বনেল তৈরি করে তার সাথে কিন্তু আপনারা ভয়েসটা এড করে দিতে পারেন সেখানে আপনারা কিছু অ্যানিমেশন এনে আসতে পারেন যেমন অনেকই ওই যে ভয়েসের একটা অ্যানিমেশন দেই যেটা কাটা কাটা দাগগুলা ওঠানোমা করতেছে এই টাইপের আমি করব কি সেভাবে যে আমাদের কোর্স শুরু আগে আমি আর কিছু রিকমেন্টস পাঠায় দেব পরে আমি আপনি মিলে

এটা একটা জিনিস কি ভাই মানে যে কোন কাজেই আপনাকে পারফেক্ট হতে হলে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক দিন ধরে এই একদিনে একটা জিনিস খুব ভালো লেভেলে পৌঁছে যাবেন এমনটা কখনোই সম্ভব না অবশ্যই অবশ্যই তো এর জন্য আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ আর আমি যদি কখনো মনে করি এই কোর্সের পরেও যে এই জিনিসটা আপনাদের বেসিক ভাবে শেখা উচিত তাহলে আপনাদের আগে থেকে গ্রুপে অ্যানাউন্স করে দেব যে অমুক সপ্তাহে অমুক দিন আপনাদের একটা এই টপিকের ক্লাস হবে সেইভাবে নিয়ে আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা

আপনারা চাইলে এখান থেকে কিন্তু সার্টিফাই করতে পারেন আর যেহেতু ফোনে করবেন সেখানে আপনাদের খুব বেশি কমপ্লেক্স ডিজাইনের প্রয়োজন নাই খালি আপনাদের লোগো এবং একটা কমপ্লিমেন্ট এবং এখান থেকে মানে সার্টিফাইড যে যেসব বেসিক যে জিনিসগুলো সেগুলো থাকলেই চলবে ইনশাআল্লাহ তো আজকে আমি ফোনে এরকম সিম্পল একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে যে সার্টিফাইড করা হবে এই কোর্সের হিসাবে মানে এই কোর্সের পক্ষ থেকে সেই সার্টিফিকেটটা আমি আলাদা করে ডিজাইন করে

আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয় প্রথমে একটু গুগলে কেমন হতে পারে আচ্ছা যেহেতু ইসলামিক সার্টিফিকেট তৈরি করবো তো ইসলামিক সার্টিফিকেট করি আচ্ছা সাইফুর রহমান ভাই একটু কষ্ট করে আপনার যে টেক্সটগুলা গুলা সেগুলো একটু দিবেন আর আপনাদের লোগোর পিএনজি টা একটু দিবেন কষ্ট করে আমার কাছে ছিল সবার আগে সার্টিফিকেটের জন্য আমরা করবো কি যেহেতু ফোনে করব সেহেতু বর্ডারটা আমাদের এখান থেকে সোর্স আমাদের ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে সার্চ করছি ইসলামিক সার্টিফিকেট বর্ডার পিএনজি আচ্ছা আমি এখান থেকে ইপিএনজি টা একটু ডাউনলোড করে নিবো আচ্ছা আমরা একটা বর্ডার পেয়ে গেলাম এখন একটা জিনিস দেখেন ইসলামিক ডিজাইনে অনেক বেশি এই যে বিভিন্ন সার্কেলের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা জানিনা আমি একটু অ্যানড্রেশন করে দেখাই এই যে এরকম একটা সার্কেল শেপে যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলে জানেন বা কি লিখে সার্চ করলে আহ আপনারা এটা পেতে পারেন আসলে আমরা হয় কি বিভিন্ন এলিমেন্ট জানি যে এগুলা দিলে সুন্দর হবে কিন্তু ভালো মতো গুগল সার্চ করতে পারি না বলে

এটাও বেশ আহ চমৎকার এটা দিয়েও বেশ কিছু কাজ করা যেতে পারে আচ্ছা আপনাদের যে এলিমেন্টটা দেখালাম ওটাকে বলে হচ্ছে মান্ডালা বুঝতে পারছেন আমি যদি লিখি গুগলে ইসলামিক মান্ডালা তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনার মান্ডালা পেয়ে যাচ্ছেন দেখছেন আর আমি একটা কাজ করবো সেটা হচ্ছে মান্ডালা পিএনজি নিব তাহলে আমাকে কষ্ট করে ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করা লাগবে না এটা নিচ্ছি আচ্ছা এটা আবার রেফার করে পেন প্রিন্টারেস্টে নিয়ে গেল <clears> thank <throat> you আচ্ছা সার্টিফিকেটে দেখেন বিভিন্ন ধরনের শেপস ইউজ করা হয় যেমন ধরুন একটু আগে যেটা দেখছিলাম এটাতে দেখেন এই যে এই টাইপের যে শেপস গুলা আচ্ছা কোথায় চলে গেল আবার এখানে দেখেন এখানে এই যে এই টাইপের যে শেপস এই শেপস গুলা বা আদার্স শেপস গুলো আপনি কিভাবে পেতে পারেন আপনি সেক্ষেত্রে করবেন কি আমি একটু গুগল সার্চ করি যে শেপস ফর সার্টিফিকেট এখানে দেখেন আপনি কিন্তু অনেকগুলো শেপস পেয়ে যাবেন এখানে একটা যখন ওপেন করবেন তখন অনেক রকমের শেপ এভাবে পেতে থাকবেন অথবা আপনি এটাও লিখতে পারেন যে সার্টিফিকেট ডিজাইন এলিমেন্ট পিএনজি এখানে দেখেন সরাসরি আপনি পিএনজি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাচ ট্যাচ উল্লেখ করা আছে এখানে ভিডিও দেখি ইউজ করে এগুলো কি বানানো যায় আমাদের এই এরকম গুলা হ্যাঁ তবে এটা আপনার যদি আমরা ফোনে করতে গেলে হয় কি একটু ভালো মতো হয় না সেক্ষেত্রে আপনার এরকম আপনি একটা যে কোনো পিকচার ইউজ করতে পারেন হ্যাঁ আপনার যেটা পছন্দ হবে আপনি সেরকম শেপটা আপনি সরাসরি নিয়ে গেলেন সেটাই তো সরাসরি ইউজ করতে পারেন তাই না আমি চাইলে তো এটাও ইউজ করতে পারি আচ্ছা আপনি যদি এমন করতে পারা চান যে সার্টিফিকেট বর্ডার পিএনজি লেখেন তাহলে হয়তো এরকম শেপ সরাসরি পেয়ে যাবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ স্টেপস আসা শুরু হয়েছে আপনারা চাইলে শর্টকাটে কিন্তু এরকম একটা পিকচার ইউজ করতে পারেন যেমন এটা একটা সুন্দর পিকচার এটা আমি একটু ডাউনলোড করে নিই আচ্ছা এটার তো ঠিক আছে আজকে আমরা কাজ শুরু করে দেই যা সোর্স পেয়েছি এগুলো দিয়ে শুরু করে দিব আচ্ছা আর সার্টিফিকেট এর কিন্তু বিভিন্ন ট্রেন্ড আছে যেমন ইন্টারন্যাশনালি এক ধরনের সার্টিফিকেট ইউজ হয় আর বাংলাদেশে সাধারণত এরকম টাইপের এগুলা বেশি ইউজ হয় আপনার অবস্থান বুঝে ডিসিশন নেবেন যে কোনটা করলে আপনাদের জন্য বেস্ট হবে আচ্ছা বা নূর

সবাইকে দেওয়া যাবে বা আগে হেডারটা তৈরি করি আপনাদের আল হুদা ওয়ান নূর ফাউন্ডেশন এটার আরবিকটা একটু দিবেন কারলি এটার আরবিক দেখছেন শালম ভাই লাইনে আছেন তো না আমাদের কি আরবিক আছে আল হুদা ওয়ান নূর কোথাও মনে পড়ছে না আমার আমার তো জানা মতো নেই এখানে লোগোর মধ্যে লেখা আছে মনে একটু বড় করেন লোগোটা

দয়া করে মাঝে মাঝে জরাতি সরো মানে টিয়া তুমি তো টনে সেটা بده এম এম দে হোয়াটসঅ্যাপ এ দেখবেন মারجو কর্মানা আমি দুজনে দৃষ্টি দিয়েছি হ্যাঁ হ্যাঁ বাফরগুলা হ্যাঁ হ্যাঁ ইয়া নেম্বরটা দেখ কা ও ইমোস্টে বড় রে কত কামস বড় রে কত माँ बोलते हैं सुन्दर त्यौहारों को याद करते हैं जबी तेरे में जबी तेरे में दरकियां हैं আচ্ছা অ্যারাবিকটা টা তো আমি ইউজ করছি না শিপস না লিখে লোক উল্লেখকে দেখতে পারেন আমি এখান থেকে পাবন এগুলা হচ্ছে আপনার কপিটার হইলা হয় কি এটার ভেক্টর পাওয়া যায় সেক্ষেত্রে আর একটু কাস্টমাইজ করা যায় বেশি আর এখানে আপনার যদি সরাসরি ইমেজ কপি করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে যে সরাসরি আপনার এটাই ব্যবহার করতে হয় সমস্যা নেই আমি এটা ব্যবহার করতে পারি কিনা দেখি Mm-hmm. <laughs> আচ্ছা এখানে সার্টিফিকেট ইউজ করার মতো পারফেক্ট ফন্ট আমি খুঁজে পাচ্ছি না আপনারা চাইলে গুগল থেকে সেটা ডাউনলোড করে অ্যাড করে নিতে পারেন এখানে আচ্ছা ভাই এখানকার টেক্সট গুলা নিয়ে খুব বেশি সমস্যা হচ্ছে আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারেন আহ সেটা আরো বেশি মনে হয় ভালো হবে আমি এটা একটু ভেঙে ভেঙে করি তাহলে মনে হয় Ugh. <sighs> E <laughs> আচ্ছা মোটামুটি বেসিকটা মনে হয় বুঝতে পেরেছেন আপনারা এভাবে একটা সার্টিফিকেট সাজায় ফেলতে পারেন আর আপনারা চাইলে এখানে বাংলা লেখা দিয়েও সাজাইতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ভাইরা আমার এ ব্যাপারে প্রশ্ন নাই আমার প্রশ্ন হচ্ছে যে স্মোক গুলো যেগুলো আছে এগুলো কি পিএনজি পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ স্মোক গুলো পিএনজি পেয়ে যাবেন আচ্ছা সার্টিফিকেটের ভেতরে আপনি একটা অনেক অন্য কিছু ব্যবহার করতে চেয়েছিলাম আমরা আমি ভুলে গেছি এটা হচ্ছে এটা মান্ডালা ডাউনলোড করেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা পিএলপিটা আপনাদেরকে শেয়ার করে দিব যাতে আপনাদের সুবিধা হয় আপনি স্মোকের সম্পর্কে জানতে চেয়েছেন তো আমি এখান থেকে এটা ওপেন করে দেখাই আপনাকে আসলে স্মোক আপনি পিএনজি পাবেন আমি আপনাদেরকে মনে হয় স্মোকটা শেয়ার করে দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে জি শেয়ার করেছেন অনেকগুলো কিন্তু এগুলো পিএনজি না আচ্ছা আমি দেখছি একটু L. আপনাদেরকে একটা স্মোকের পিএনজি দিয়ে দিলাম আপনারা ব্যবহার করতে পারেন আর পাশাপাশি হচ্ছে এগুলো ফাইল আমি দিয়ে দেব আর ওয়ার্ড আউট করার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন পিএনজি শেপের প্রয়োজন হতে পারে আপনারা এই শেপটা ব্যবহার করতে পারেন সেজন্য একটা শেপও দিয়ে দিলাম আর কোনো সোর্স প্রয়োজন হলে বলতে পারেন এখন আরেকটা জিনিস যেগুলো ফন্টগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করি এগুলো ডাউনলোড করে জেলাবে কিভাবে অ্যাড করে আচ্ছা আপনি কিভাবে এড করবেন সেটা হচ্ছে আপনি ওই যে স্মোকটা আপনাকে দিয়েছি আপনি স্মোকটা দিয়ে অনেক কিছু করতে পারবেন হ্যাঁ সেটা কিভাবে আপনি এখান থেকে স্মোকটা যদি ই করেন আপনি স্মোকটাকে একটু রোটেট করে নিয়ে এদিক সেদিক করে দেখবেন যে কোন দিকটা আপনার ইউজ করার জন্য পারফেক্ট হয় আপনি সেভাবে ইউজ করতে পারেন ঠিক আছে রোটেট করলে দেখবেন সাইডটা চেঞ্জ হচ্ছে এটা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন আর আপনি ফন্ট এড করার ক্ষেত্রে এখানে যাবেন প্রথমে যে কোনো একটা টেক্সটের ভেতরে যান আমি একটা নতুন টেক্সট নিলাম টেক্সট নেওয়ার পরে এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক না এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন এই যে ফন্ট ফন্টের এখানটাই ক্লিক করার পরে মাই ফন্টস এ যাবেন এখানে দেখেন যে সরাসরি দুইটা আইকন আছে একটা হচ্ছে একটা নির্দিষ্ট ফন্ট এড করার জন্য এটা হচ্ছে জাস্ট একটা ফন্ট এড করতে পারবেন আর এটা হচ্ছে একটা ফোল্ডার এড করার জন্য আপনি যদি ফন্টের কোনো ফোল্ডার থেকে ফোল্ডার ধরেই চাইলে এড করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা করবেন কি এটার উপর জাস্ট আমি একটা ট্যাপ করলাম তারপর আমার যেখান থেকে আহ ফর্ম টা আছে আমি ফর্মস এর মধ্যে গিয়ে জাস্ট সেটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে হয়ে যাবে সিলেক্ট করলাম একাধিকও সিলেক্ট করতে পারি তারপর অ্যাড সিলেক্টেড এ চাপ দিলে হয়ে যাবে এখন যদি আমি আজাদ ফেনি লিখি দেখেন আজাদ ফেনি চলে আসছে জাযাকাল্লাহ খাইরান ভাই আচ্ছা আর কোনো থাকলে আপনারা বলতে পারেন আমি আপনাদের আজকের পিএলপি শেয়ার করে দেই আচ্ছা গতদিনে কোরআনের পিএল শেয়ার করে দিচ্ছি যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমার প্রশ্ন অন্যান্য ভাই আচ্ছা যে শেফ শেফ এর ডাইন পাশে কি একটা অপশন জানিয়ে আছে এটার কি কাজ একটু যদি দেখাতেন আচ্ছা

যতগুলা বেশি অ্যাঙ্কর নিবেন তত বেশি আপনাদের হ্যান্ডেল করা কষ্ট হবে আমি যদি মাইনাস করা অপশনটা কিভাবে করে কে জানে আচ্ছা এটা মেবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দেখেন এটা একটা কাস্টম শেপ তৈরি হয়ে গেছে হ্যাঁ তো আপনারা যেমন বলছিলেন যে আমরা নতুন যদি ই করতে চাই সেটা কীভাবে কি করতে পারি আমি এখন এটা একটা কালার দিয়ে দেখি এটা জাস্ট স্ট্রোক কালার আছে ফিল কালারটা দিব ফিল কালার দিব হচ্ছে এই একটা কালার দিয়ে দিলাম আচ্ছা এটাকে আরো একটু কপি করব তারপর এটার কমিয়ে নিব দেখার জন্য যে কেমন হইলে ভালো হচ্ছে একটু রোটেট করে দিলাম

তো এইভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের মজার কিছু করতে পারেন বিভিন্ন ধরনের ফ্লায়ার তৈরিতে বা বিভিন্ন জালসার যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটা আপনি চাইলে এটা একটা নতুন ডিজাইনও তৈরি করে ফেলতে পারেন আমি যদি একটু ব্যবহার করি

এটা দিতে পারেন যে আমার যতটা মনে আছে যে পবিত্র কোরআন এবং শহীদ সুন্নার আলোকে দিন ইসলাম প্রচার পেছটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি আরকি যে আমাদের বা মূল উদ্দেশ্য যেটা মিশন ঠিক আছে আচ্ছা এভাবে আপনারা শর্টকাটে কোনো ডিজাইন করে ফেলতে পারেন একেবারে এর মধ্যে ¡Ah! <clears throat>

আর কোন ভয়ের কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলতে পারেন এখন আমার মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই আচ্ছা তো ভাই আহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বেশ মনে হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে যদিও খুব বেশি দিন হয়নি তারপরে মনে হচ্ছে যে আহ আসলে সব বিদায় একটু অন্যরকম মনে হয় আসলে ভাইদের সাথে ছিলাম আপনাদের কাজ দেখি বা আপনাদের ব্যবহার আমি মুগ্ধ হয়েছি আল্লাহ আপনাদের যা যা দান করুক

আচ্ছা ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের পার্সোনাল অপিনিয়ন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা কতটুকু শিখছেন বা আপনাদের নিজে থেকে কি মনে হয় বা আমার শেখানোর পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে বা আমার সম্পর্কে আপনাদের মতামত যদি সংক্ষেপে কিছু বলেন বা আমার কোথায় কোথায় ডেভেলপ করার অপশন ই রয়েছে যেহেতু আমার বিষয় ছিল সেটা আলহামদুলিল্লাহ সফল আমি চাচ্ছিলাম কিছু বেসিক কাজ শিখবো বেসিক আলহামদুলিল্লাহ এখন পারছি আমি বেশ এবং আমি যে আমাদের রেকর্ডিং গুলো আছে সেখানে গিয়ে গিয়ে কিছু আরো কিছু যেটা আমার মিস হয়েছে সেগুলো আমি আবার ছাড়াই দিব ইনশাল্লাহ তো না ঠিক আছে এভাবেই আসলে করতে হবে যে আপনি কাজটা দেখাই দিচ্ছেন আমরা স্ক্রিন দেখছি আমরা প্র্যাকটিস করছি পরে হোমওয়ার্ক পাঠাচ্ছি আমি ব্যক্তিগত এটা খুব উপকৃত হয়েছি তবে অন্যান্য ভাইরা বলেন কিছু ফিডব্যাক দেন আমাদের ভাইকে জি আলহামদুলিল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে তো আমি একশো তে 200 মার্ক দিব। কারণ আমি এই জীবনে ফার্স্ট টাইমই মনে করেন গ্রাফিক সম্পর্কে আইডিয়া বা দেখা শিখা যেটা বলেন ইয়ারসির আরাফাত ভাই থেকে তো আমার কাছে আলহামদুলিল্লাহ আমি তো বিভিন্ন সোশ্যাল এর মধ্যে অনেক গ্রাফিক গুলো দেখি এবং আমাদের যে ইয়ারসির আরাফাত ভাই আমাদেরকে শিখিয়েছেন এগুলো তো দেখতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ